আমি জানি রাস্তা কি করে বের করতে হয়। সব ব্যাপারে গদ্দারদের ছেলে মেয়েদের চাকরি দিতে হবে, গদ্দারের বাবুরাই শুধু চাকরি পাবে আর সাধারণ ছেলে মেয়েরা পাবে না। আমি জানতে চাই না কার কি আইডেন্টিটি, কে কোন পার্টি করে, কে সাদা নাকি কালো, নাকি হিন্দু নাকি মুসলমান, নাকি শিখ নাকি খ্রিস্টান, নাকি বৌদ্ধ কিনা জৈন। যে যা চাকরি পাবে তার নিজের কৃতিত্বে পাবে, যদি কোথাও ভুলভ্রান্তি হয় রেকটিফাই করে নিয়ে সেটাকে শুধরে নেবে। কাজ করতে গেলে ভুল হয়, কেউ যদি ইচ্ছে করে ভুল করে তার শাস্তি সে পাবে। যে কাজ করে না ভুল সে করে না। সিপিএম এর আমলে চাকরি হয়েছিল, এক একটা টিচারের চাকরিতে আমি অনেকের কাছে শুনেছি 10 লাখ 15 লাখ টাকায় এক একটা চাকরি বিক্রি হয়েছিল। নাম বলে ছোট করতে পারি না, সিপিএম এর একটা কাগজ আছে, জিজ্ঞেস করুন তো দলের কাগজ। তার যত রিপোর্টাররা আছে তার ম্যাক্সিমাম, তাদের বউরা সবাই টিচারিতে চাকরি পেয়েছিল কি করে? কোয়ালিটিতে পেয়েছিল, কোয়ালিটিতে পেয়েছিল না ক্রেডিবিলিটিতে পেয়েছিল না নম্বরে পেয়েছিল? ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে এই নিয়ে সিপিএম চাকরিগুলো দিয়েছিল, আমরা জানি এগুলো। আমাকে শেখাবেন না, আমি এগুলো জানি। রোজ সিপিএম এর বিকাশ বাবু, তিনি হয়েছেন চাকরির জন্য, ওনার অপোজিট নামটা বলুন, বিকাশের অপোজিট নাম আমি বলবো না, রোজ গিয়ে বলছে এটা কেটে দাও ওটা কেটে দাও, দেখাচ্ছে আহারে সাধু পুরুষ, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। জিজ্ঞেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে ওই ফাইলটা বের করব? আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন? আদৌ কি তারা অরিজিনাল বার্থ সার্টিফিকেট পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা একটু দেখবেন না? আমি দেখাবো। শুধু বলেছিলাম বদল চাই বদলানো নয়, এই বদলানো চাই বদল নয়, বদলা নয় বদল চাই, বদলা নয় বলে আমরা এগুলো করিনি, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে।